আসসালামু আলাইকুম, আমি জান্নাত। জান্নাত কুকিজ ব্লগে সবাইকে আরও একবার স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন ও সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতেও আপনাদের সকলের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন আর দয়া করে স্কিপ করবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে ঘর গুছিয়ে ছেলেকে গুছিয়ে এখন অনেকটা বেলা হয়ে গেছে, তো রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। আজকে আমি আমাদের গাছের করলা ছিঁড়ব আর সেগুলাই রান্না করবো, তো চলুন করলাগুলো ছিঁড়ে নিয়ে যাক। তো আমাদের গাছটা কিন্তু একদম মরে যাচ্ছে, মরে যেতে যেতেও ফলন দিচ্ছে। তো দেখুন করলার ফুলগুলো অনেক সুন্দর হয়। তো আমি এখন করলাগুলো ছিঁড়ে নিব, এজন্য ভিতরে গেলাম। তো যেহেতু আমাদের গাছটা প্রায় মরেই যাচ্ছে, এজন্য ছোট ছোট করলা হচ্ছে, এখন বেশি বড় হচ্ছে না। তো আমার ছেলেটা করলা ছিঁড়বে, তো হাইট পাচ্ছে না, যেহেতু হাইট অনেক কম, তো একটা ছিঁড়েছে, তবে করলাটা নষ্ট, দুঃখের বিষয়। তো এদিকে দেখলাম একটা মাঝারি সাইজের করলা, তো এটা আমি ছিঁড়ে নিচ্ছি। যেহেতু গাছটা মরে যাচ্ছে, এখন আর বেশি বড় করলা থাকবে না অবশ্যই, তাও যে করলা ধরছে এতেই আলহামদুলিল্লাহ। তো এদিকে আরেকটা করলা দেখলাম, তো দেখুন সবগুলো করলা এরকম পচে যাচ্ছে, সেগুলো আমি ছিঁড়ে ফেলে দিলাম। এদিকে আবার আরেকটা করলা দেখলাম, এটাও বেশ বড়, মানে মাঝারি সাইজের, তো এটাও আমি ছিঁড়ে নিলাম। করলা কিন্তু অনেক ধরেছে, কিন্তু সবগুলাই নষ্ট, পচা, দুই একটা ভালো। তো এখন এই করলাগুলো যদি আমি না ছিঁড়ি, তাহলে কিন্তু এগুলাও নষ্ট হয়ে যাবে। তো এদিকে একটা ফুল ক্যামেরা বন্দি করছিলাম, তখনই আমার ছেলে এসে ফুলটাকে ছিঁড়ে নিল। ফুল দেখলেই ওর মাথা ঠিক থাকে না। তো আর করলা পাচ্ছিলাম না, চলে আসছিলাম, তখনই দেখলাম কলা পাতার নিচে লুকিয়ে আছে আরেকটা করলা। তো এই করলাটা বেশ বড়, তো এটাও আমি ছিঁড়ে নিলাম। আর আমার ছেলে জুনায়েদ কিন্তু ফুল ছিঁড়াই ব্যস্ত আছে। তো আমার ছেলের নাম জুনায়েদ। তো ওপার সাইডে আরেকটা কামরাঙ্গা গাছ ছিল, তো সেটাই দু একদিন আগে আমি অনেক ফুল দেখেছিলাম, কিন্তু আজকে আর দেখছি না। তো কাছে যে দেখলাম প্রচুর প্রচুর কামরাঙ্গার কুশি বের হয়েছে, দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। প্রচুর পরিমাণে কিন্তু কামরাঙ্গার কুশি বের হয়েছে, সব ডালেই কিন্তু কামরাঙ্গার কুশি। তো এখন আমি রান্নার জন্য চলে যাব। তো এখানে আমি করলা ছিঁড়েছি, চারটা পেয়েছি, আর আমার ছেলে ফুল ছিঁড়েছে, আর কামরাঙ্গার যে কুশি ছিল সেগুলো ছিঁড়ে নিয়েছে। তো কেন ছিঁড়েছে আমি জানি না। অফ ক্যামেরায় আমি রান্নাবাড়া করে ফেলেছি, তো এটা আর দেখালাম না। এখানে আমি যে করলা ছিঁড়েছিলাম সেটা আলুতে ভাজি করেছি, আর পাঙ্গাস মাছ ভোনা করেছি। আমাদের বাড়িতে কিন্তু পাঙ্গাস মাছ সবার অনেক প্রিয়। খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে এখন ঘরটা ক্লিন করব। সকালেও করেছিলাম, কিন্তু এখন দুপুর যেহেতু, এখন আবার করতে হবে। সকালে শুধু ঝেড়ে রেখেছিলাম, কিছুই মোছামাছি করিনি, তো এখন ঝেড়ে মুছে নেব সব কিছু। প্রতিদিনই কিন্তু সব কিছু মুছি, তারপরে যে এত ধুলাবালি কোথা থেকে আসে আমি নিজেও বুঝতে পারি না। ধুলাবালির কারণে একদম বিরক্ত লাগে, তো কিছু করার নেই। আর যদি ছোট বাচ্চারা থাকে, তাহলে কিন্তু ঘর বা কোনো কিছুই কিন্তু গোছগাছ থাকে না, যতই গোছগাছ করি ততই কিন্তু এলোমেলো করে ফেলে।
তো সব কিছু আমি ছেড়ে একদম ক্লিন করে নিয়েছি। এখন আমি একটু মজবুত আমার হাতে নিজে হাতে করা কিছু ওয়ালমেট, আমি সেগুলো অনেক দিন করেছি কিন্তু আসলে পরিষ্কার করা হয় না, অনেক ঝুলকালি পড়ে গেছে। তো আজকে আমি এই ওয়ালমেটগুলো ক্লিন করে নিব। তো আমি একটা ব্রাশের সাহায্যে ক্লিন করে নিচ্ছি, আলতো হাতে করতে হবে কারণ না হলে কিন্তু খুলে পড়ে যাবে। দেখুন কত পরিমাণে ঝুলকালি পড়েছে। তো আমি সবগুলো ওয়ালমেট ক্লিন করে নিয়েছি। সব কিছু ক্লিন থাকলে দেখতেও যেমন ভালো লাগে আর নিজের কাছেও কিন্তু অনেক ভালো লাগে। এখন আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে দিব। ঝাড়ু দেওয়া হয়ে গেলে আমি সব কিছু মুছে নিব। ঘর ঝাড়ু দিয়ে আসবাবপত্র মুছে নিয়েছি, এখন ঘরটা মুছে নিব। যতই পরিষ্কার পরিচ্ছন্ন করি না কিন্তু ঘর না মুছলে কিন্তু আসলে পুরোপুরি ক্লিন হয় না, আমার কাছে এটা মনে হয়। আমি কিন্তু প্রতিদিনই ঘর মোছার চেষ্টা করি বা মুছে থাকি। ঘর বা ঘরের আসবাবপত্র সব কিছু কিন্তু ঠিকঠাক থাকলে নিজের কাছে অনেক স্বস্তি লাগে। তো এখানে আমার ঘরটা মোছা হয়ে গেছে। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক দিয়ে ভিডিও দেখবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আমার ছেলেটা কালকে থেকে বায়না করছিল চিকেন ফ্রাই খাবে, তো আজকে বানিয়ে ফেলবো। তো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি আর এখানে মশলাগুলো দিয়ে দিচ্ছি। ঘরে যেসব মশলা থাকে সেগুলো দিয়েই আমি করছি। তো মশলাগুলো দেওয়ার পরে আমি ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিব, যেহেতু বেশি সময় নেই, আমার ছেলেটা খাওয়ার জন্য বায়না করছে এই জন্য কম সময় রাখবো। তো অন্যদিকে আমি শুকনো উপকরণগুলো তৈরি করে রেখেছিলাম, এখন ভালো করে চিকেনটাকে কোট করে নিব। তো আমি এটা ভালো করে আর দেখাচ্ছি না যেহেতু কয়েকদিন আগে আমি চিকেন ফ্রাইয়ের রেসিপিটা শেয়ার করেছি আপনাদের সাথে। তো যদি আপনারা না দেখে থাকেন প্লিজ দেখে নেবেন। এখানে আমার চিকেনগুলো কোট করা হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি হাই হিটে, এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দেওয়া হয়ে গেলে হাই হিটটা কমিয়ে মিডিয়াম সাইজ করে দিব, না হলে উপরের অংশগুলো পুড়ে যাবে, ভিতরে কিন্তু সিদ্ধ হবে না। তো এখানে আমার সবগুলো চিকেন দেওয়া হয়ে গেছে। এই পিঠা আমি 10 মিনিট ভেজে নেব। 10 মিনিট ভেজে আমি আবার উল্টিয়ে দেব। তো এখানে আমার ভাজা হয়ে গেছে, এবার পিঠা উল্টিয়ে দেব। আবারও কিন্তু 10 মিনিটের জন্য ভেজে নেব, না হলে ভিতরের কাঁচা কাঁচা থেকে যাবে। তো রেডি হয়ে গেল আমার চিকেন ফ্রাই। তো আমার ছেলেটাকে আমি আগে দিয়ে দিব। তো দেখুন আমার ছেলেটা খাওয়া শুরু করে দিয়েছে, চিকেন ফ্রাইটা ওর অনেক পছন্দের। আমি কিন্তু দু একদিন পর পরে ওকে কিছু নতুন খাবার দেওয়ার চেষ্টা করি বা দেই, তো কিন্তু অনেক খুশি হয়েছে। তো ওর খাওয়া দেখে আমারও একটু মন চাইলো খেতে, তো আমিও একটু খেয়ে দেখব ঠিক কেমন হয়েছে। মাশাল্লাহ খেতে দারুণ হয়েছে, আমার নিজের বললাম বলছি না, সত্যি অনেক ভালো হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।